টিএমসি নেতা লাখ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল। ফের একবার তৃণমূল নেতার টাকা নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। ঘটনা মালদা জেলার কালিয়াচকে। স্থানীয় এক টিএমসি অঞ্চল সভাপতি ঘরে বসে থরে থরে টাকা নিচ্ছেন একজনের কাছ থেকে, আর এরকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে। যদিও তা সত্য তা আমরা যাচাই করিনি। ভিডিওতে দেখা গিয়েছে বাড়িতে বসে থরে থরে টাকা নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের গয়েশবাড়ি অঞ্চল সভাপতি হাজি নির্জুর বাসনির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ উঠে এসেছে। সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল। আজ গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল, আজ সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল হতেই উত্তেজনার পারদ ছড়ালো। যদিও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এটাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন, তার কথায় এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছে বলেই দাবি করেছেন তিনি। যদিও তৃণমূলের এক স্থানীয় নেত্রীর কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ওয়ার সামনে থেকে কথা বলে না, এরা মেম্বার মানবে না, মেম্বারকে যে ওঠে আমরা মানবই না। ও বোঝা উঠতে যা বলে তোমার একটা টাকা রেখে দিলে। আমি রাগের মাথাতে বলে দিচ্ছি তো, ওটা আমি আসছে আমার বাড়ি আসছে না, ওটা ওটা মিথ্যা কথা বলেছে, ওই জন্যই তো ওই আমার কাছে আসছে। আমিও তো মানে আমিও তো বললাম যে এটা মিথ্যা কথা কিসের জন্য বলেছে, তুমি প্রমাণ করাও। আর দেখাচ্ছি, ওই দেখে তো ওকে বললাম ওটা মিথ্যা কথা বলেছে, ওই যে রাগের মাথাতে বলেছি। শুনেন, ওই যেটা যে যাই যাই দেখিয়েছে ওইটা আপনাকে ওই ফের ওই ছাড়বে ওই জিনিসটা, যেটা ওই টাকা অন্য জিনিসের, এটা একটা প্রধান পাইনি তো, ওই একটা টাকা আমার সাথে ওর লেনদেন চলে, ওই এটাকে ভাইরাল করছে, ওই টাকার লেনদেন চলে, ওই আমি কমিশনই করি, ওই টাকা আমার কাছে লাই, ওর কাছে আমি লি টাকা, ওই এটাকে এই এদিকে লাগিয়েছে। তো ওকে বললাম আমি, তাহলে তুই আমার কাছে সুদে সুদ নিবি না, তাহলে তুই এই টাকাটা আমি সুদের উপর তোর কাছে লি, তুই এটা এদিকে এদিকে লাগিয়েছিস, তাহলে তুই আমার কাছে, আমি তাহলে জানিয়ে দিচ্ছি যে সুদ খাই ওই, আমি তাহলে জানিয়ে দিচ্ছি। ওটা কিন্তু ওটা টাকা দিয়েছে সত্য, ওটা ওই সুদের টাকা দিচ্ছে আমাকে, সুদে সুদে ধার মানে কি, সুদে মানে কি, ওই যে কমিশনই করি তো টাকা খাঙি, 5 লাখ 7 লাখ 10 লাখ 2 লাখ এরকম নিয়ে প্রায় লিখি আর দিয়ে দিই। তো এগুলা ওই এগুলা এদিকে লাগিয়েছে, তো আমি ওকে বললাম যে তুই এটা লাগিয়েছিস, তাহলে তুই সুদের টাকা নিবি না আমার কাছে। তো ওই ওই বলছে যে আমি এইটা আমি এটাকে দৌড়িয়া ছাড়ছি, দৌড়িয়া ছাড়ছি, ওটা ভাইরালটা দৌড়িয়া আমি ওটাকে ই করছি, ক্ষমা করাতে আমি ওটা মানে দিচ্ছি। আজকে প্রধান গঠনে কি হলো, আমার কাছে 10 লক্ষ টাকা নিয়েছে মেরাজুল বসনি, আর কোরআন শরীফে হাত দিয়ে বলেছে তোমরা সবাই কংগ্রেসের কাছে কেউ যাবে না। আমি বললাম ঠিক আছে যাবো না, আমাকে বলেছে তোমাকেই প্রধান করবো, আমাকে বলেছে তোমাকেই প্রধান করবো, এখন অন্যজনকে প্রধান করলো, আর এটা মানামানি হয়নি, আমি এখন টাকা নিয়ে বাড়ি যাবো। চারজনের কাছে নিয়েছে 10 লক্ষ করে, আর একজনের কাছে নিয়েছে 34 লক্ষ।